গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মল পরিবেশ ও পুষ্টিমান সমৃদ্ধি দেশি ফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার স্লোগানকে সামনে রেখে হাজারো বৃক্ষ ও ফলের নান্দনিক সমারোহ নিয়ে 3 দিনব্যাপী ফল বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মোরা হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজু। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মুর্তবা আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সফল কৃষক আব্বাস আলী প্রমুখ। শেষে প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন, ছাত্রছাত্রীদের মাঝে ফলের চারা বিতরণ করেন, উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে শ্যামবাজার ফুলের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।